অ্যাডোবি ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইনের প্রথম ধাপ। আমাদের আজকে গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রথম ক্লাস, এই জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাসের পক্ষ থেকে আমি শহনা রহমান, ওয়েলকাম এভরিবডি। অ্যাবাউট মি, আই এম শহনা রহমান, আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি, আই এম ফ্রিল্যান্সার অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, মাই হবি ইজ ট্রাভেলিং অ্যান্ড গার্ডেনিং। দেন ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভার্চুয়াল কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং থ্রু দ্য ইউজ অফ টাইপোগ্রাফিক, ফটোগ্রাফিক অ্যান্ড ইলাস্ট্রেশন। টু টাইপ অফ গ্রাফিক ডিজাইন, স্টিল অ্যান্ড মুভি, রাস্টার অ্যান্ড ভিক্টর। রাস্টার গ্রাফিক্স ইজ অ্যান ইমেজ ক্রিয়েটেড ফ্রম থাউজেন্ডস অফ পিক্সেল। ফটোশপ ইজ অ্যান অ্যানাদার নেম অফ রাস্টার গ্রাফিক্স। এটুকু আমরা এখন ডিসকাস করব। আমরা কি বলছি, গ্রাফিক্স ডিজাইনটা কি? গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে, আমরা যদি মানে আমাদের ভাষায় বলি, যে গ্রাফিক্স ডিজাইনটা হলো টাইপোগ্রাফিক, ফটোগ্রাফিক এবং চিত্র ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল যোগাযোগ এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া, যেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলি। এছাড়া একটা বলা যায়, ডাটা ইনফরমেশনকে আকর্ষণীয় করে সবার সামনে প্রকাশ করাকে গ্রাফিক ডিজাইন বলে। আমরা কি বুঝতে পারছি গ্রাফিক ডিজাইনটা কি? জি আপু, ডাটা জি ইনফরমেশনকে আকর্ষণীয় করে সবার সামনে প্রকাশ করাকে গ্রাফিক ডিজাইন বলে। অথবা গ্রাফিক ডিজাইন হলো টাইপোগ্রাফিক, ফটোগ্রাফিক এবং চিত্র ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল যোগাযোগ এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া। আচ্ছা, গ্রাফিক্স তো রকম, দুই রকম, একটা স্টিল আর একটা মুভি। স্টিল মানে স্থির, আর মুভি মানে যে মুভিগুলো তৈরি হচ্ছে বর্তমান যুগে, সেই মুভিগুলো। আমাদের স্টিল নিয়ে ডিসকাস করব। আমাদের গ্রাফিক্স ডিজাইনটা স্টিল ভিত্তিক। স্টিল আবার দুই রকম, একটা রাস্টার আর একটা ভিক্টর। রাস্টার গ্রাফিক্সটা কি? রাস্টার গ্রাফিক্সটা হচ্ছে, এ রাস্টার গ্রাফিক্স ইজ অ্যান ইমেজ ক্রিয়েটেড ফ্রম থাউজেন্ডস অফ পিক্সেল। ফটোশপ ইজ অ্যান অ্যানাদার নেম অফ রাস্টার গ্রাফিক্স। আমরা কি এইটুকু বুঝতে পারছি রাস্টার গ্রাফিক্সটা কি? রাস্টার গ্রাফিক্সটা হচ্ছে এমন একটা গ্রাফিক্স যেটা কি হয়, হাজার হাজার পিক্সেল নিয়ে তৈরি। আমরা ফটোশপকে আর একটা নাম কি, ফটোশপের আর একটা নাম হচ্ছে রাস্টার গ্রাফিক্স, অথবা রাস্টার গ্রাফিক্স আর এক নাম হচ্ছে ফটোশপ। আমরা জানি যে গ্রাফিক্স ডিজাইন দুই রকম, একটা রাস্টার আর একটা ভিক্টর, কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ। আমরা রাস্টারকে যদি ফটোশপ বলি, তাহলে ভিক্টরকে কি বলবো? ইলাস্ট্রেটর। আচ্ছা, রাস্টার গ্রাফিক্স বা ফটোশপ, ফটোশপে যখন আমরা একটা ইমেজকে বা একটা ফটোকে বা একটা ইমেজকে যখন বড় করি বা জুম করি, তখন কি হয়, ইমেজটা ফেটে যায়। কারণ কি, এটা হাজার হাজার পিক্সেল দিয়ে তৈরি। ফটোশপের ইমেজটা ফেটে যাওয়ার কারণ হচ্ছে, যে মানে একটা ইমেজের মধ্যে যে পিক্সেলগুলো থাকে, সেই পিক্সেলগুলো যখন আমরা জুম করি, তখন কি হয়, তখন মানে একটা ইমেজের মধ্যে যে পিক্সেলগুলো আছে, সেগুলো ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যায়। ছোট ছোট হওয়ার কারণে কি হচ্ছে, তখন এটা ফেড হয়ে যাচ্ছে বা ভেঙে বড় করার সময় কি হচ্ছে, ফেটে যাচ্ছে। ফেটে যাওয়ার কারণটা হচ্ছে, আমাদের যে একটা ইমেজের মধ্যে যতগুলো পিক্সেল থাকে, সেই পিক্সেলগুলো ভেঙে ভেঙে নতুন পিক্সেল তৈরি করে। ছোট ছোট একটা ইমেজকে যখন আমরা জুম করি, তখন একটা পিক্সেলকে ভেঙে ভেঙে নতুন পিক্সেল তৈরি হয়। বাট আমাদের যে একটা ইমেজের মধ্যে যে পিক্সেল আছে, সেই পিক্সেলগুলো ভেঙে ভেঙে নতুন পিক্সেল তৈরি হয়।
বাট বাইরে থেকে অ্যাড হয় না, বাইরে থেকে অ্যাড না হওয়ার কারণে আমাদের ওই বড় পিক্সেল ভেঙে যখন ছোট ছোট পিক্সেল তৈরি হয়, এই জন্য আমাদের একটা ইমেজ ফটোশপ বা রাস্টার ইমেজ কি হয়, ফেটে যায়। তাহলে আমাদের পিক্সেলটা কি? পিক্সেলটা পিকচার এলিমেন্ট। পিক্সেল হলো পিকচার এলিমেন্ট, একটি ছবির এক একটি ডটকে পিক্সেল বলে। আমরা একটা ছবি বা ইমেজকে যখন জুম করি তখন আমরা দেখতে পাই ছবির পিছনে ছোট ছোট বা টোটাল ইমেজটাকে ছোট 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 চার কোণ আছে বা স্কোয়ার সাইজের একটা ডট দেখা যায়, ওই ডটকেই আমরা পিক্সেল বলি। আর রাস্টার রাস্টার অর ফটোশপের পিক্সেল কি হয়, নতুন তৈরি হয় কোনটা, ভেঙে ভেঙে নতুন করে তৈরি হয়, বাইরে থেকে অ্যাড হয় না। এই জন্য ফটোশপ বা রাস্টার গ্রাফিক্স এর পিক্সেলটা কি হয়, ফেট, বড় থেকে ভেঙে ভেঙে ছোট হয়ে যায়, এই জন্য ইমেজটা ফেটে যায়। আচ্ছা, আর দেন ভিক্টর গ্রাফিক্স। ভিক্টর গ্রাফিক্স ম্যাথমেটিক্যালি বেসড কম্পিউটার ইমেজ ফরম্যাট ইলাস্ট্রেটর ইজ অ্যান অ্যানাদার নেম অফ ভিক্টর গ্রাফিক্স। ভিক্টর গ্রাফিক্সটা কি? ভিক্টর গ্রাফিক্স হলো গাণিতিক ভিত্তিক কম্পিউটার চিত্রের ফরম্যাট। ভিক্টর গ্রাফিক্স আরেকটি নাম হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যেও পিক্সেল আছে, বাট যখন ইলাস্ট্রেটর একটা ইমেজ আমরা জুম করি, জুম ইন করি, তখন কি হয়, নতুন নতুন পিক্সেল অ্যাড হয়, সেটা বাইরে থেকে অ্যাড হয়। মানে ফটোশপে যেরকম ফিক্সড পিক্সেলটা ভেঙে ভেঙে ছোট ছোট নতুন পিক্সেল হয়, এখানে তা না, এটা বাইরে থেকে অ্যাড হওয়ার কারণে এইটার ইমেজ ফেটে যায় না। তাহলে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। ফটোশপে ইমেজ কি হয়, জুম করলে ইমেজটা ফেটে যায় কারণ পিক্সেলটা ভেঙে ভেঙে ছোট হয়ে যায়, আর ইলাস্ট্রেটরে পিক্সেল অ্যাড হয়। আমরা এতটুকু বুঝতে পারলাম তো যে গ্রাফিক্স কি, রাস্টার গ্রাফিক্স বা ফটোশপ এবং ভিক্টর গ্রাফিক্স বা ইলাস্ট্রেটর। আচ্ছা, এরপরে আসবে আমাদের অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ ইজ আ রাস্টার গ্রাফিক্স হুইচ এডিটর ডেভেলপড অ্যান্ড পাবলিশ। অ্যাডোবি ফটোশপ ইজ আ ক্রিটিক্যাল টুল ফর ডিজাইনার্স, ওয়েব ডিজাইনার্স, গ্রাফিক আর্টিস্ট, ফটোগ্রাফার্স অ্যান্ড ক্রিয়েটিভ প্রফেশনালস। অ্যাডোবি ফটোশপটা কি? অ্যাডোবি ফটোশপ হলো একটি রাস্টার গ্রাফিক্স যা সম্পাদক বিকাশ এবং প্রকাশ করে। যা কি করে? একজন সম্পাদক বিকাশ এবং প্রকাশ করে। ফটোশপ হলো ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ফটোগ্রাফার এবং সৃজনশীল পেশাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন। তাহলে আমরা ফটোশপটাকে আমরা কি বলছি, এটা একটা রাস্টার গ্রাফিক্স, কিন্তু কি করে এটা ফটোশপ একজন ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ফটোগ্রাফার এবং সৃজনশীল ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন, যেটার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। বিশেষ করে ফটো এডিটিংটা আমরা সবাই জানি, তাই না? এটা কিন্তু আমাদের ফটোশপের মাধ্যমেই করতে হয়। আমরা একটা ছবি এডিট করি যে, সেটা কিন্তু ইলাস্ট্রেটর হয় না, ওটা কিন্তু আমাদের অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা ছবিকে রিটাচিং বলেন বা ইডিট বলেন বা ইনহ্যান্সমেন্ট বলেন, যেটাই বলেন, সব কিছু আমরা একটা ছবিকে, মানে এডিট মানে কি, একটা ছবি, নর্মাল ছবিকে আমরা সুন্দর করি, একটা ছবির একটা ইমেজের মুখে অনেকগুলো স্পট আছে, আমরা কি করি, বিভিন্ন টুলসের ব্যবহারের মাধ্যমে সেগুলো রিমুভ করে আমরা কালার কম্বিনেশন ঠিক করে বা কালার ব্যালেন্স করে আমরা কি করি, ল্যাবে প্রিন্ট করি। সেটা কোন সফটওয়্যার? অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা ছবি এডিট বা ইমেজ এডিট করতে পারি। আচ্ছা, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর ইজ ভিক্টর বেসড গ্রাফিক্স সফটওয়্যার। ইলাস্ট্রেটর ইজ আর প্রফেশনাল ভিক্টর বেসড ডিজাইন অ্যান্ড ড্রয়িং প্রোগ্রাম। ডিজাইনার্স ইউজ ফর ইলাস্ট্রেটর টু ক্রিয়েট পোস্টার, লোগোস, ব্যানার্স, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, এক্সেট্রা।
অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখি। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভিক্টর বেস গ্রাফিক্স সফটওয়্যার। আমরা এর আগে কিন্তু ভিক্টরটা কি সেটা জেনেছি, যেটাতে আমরা জুম করলে ভিক্টর ইমেজ বা ইলাস্ট্রেটরের ইমেজ জুম করলে ফেটে যায় না, কারণ নতুন নতুন পিক্সেল অ্যাড হয়। আচ্ছা, ইলাস্ট্রেটর এমন একটি প্রোগ্রাম যা নতুন করে কম্পিউটারে নকশা তৈরি করে ছবি বানানো হয়। ডিজাইনার ইলাস্ট্রেটর ব্যবহার করে পোস্টার, লোগো, ব্যানার, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড তৈরি করে। আমাদের যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিজনেসের জন্য যে লোগোগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু কোনটা কোন সফটওয়্যার ইউজ হয়, সাধারণত অ্যাডোবি ফটোশপ ইউজ করা হয়। আমরা অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করা হয়। অ্যাডোবি ফটোশপ আমরা করতে পারি, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা অনেক স্বাধীনভাবে কাজ করতে পারি। এই জন্য অধিকাংশ লোগো, ব্যানার, পোস্টার, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড সব কিছু অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করেই আমরা তৈরি করি। এই জন্য অনেকের কাছেই অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক জনপ্রিয়, ফটোশপের তুলনায় অনেক মানে স্বাধীনভাবে কাজ করা যায়, এই জন্য অনেক জনপ্রিয়। জি ম্যাম, ডিফারেন্ট ডিজাইন টুলস ফটোশপ। ফটোশপের আমরা কিছু ডিফারেন্ট টুল একটু চিনে নিই। আমরা সফটওয়্যারে ঢোকার আগে যদি আমরা মানে স্যাটেলাইটের মাধ্যমে কিছু টুলসের বা ইন্টারফেস সম্পর্কে জেনে নেই, তাহলে আমাদের সফটওয়্যারে ওপেন করলে আমাদের কোনো কিছু অজানা থাকবে না, আমাদের কাছে অনেক কিছু চেনা থাকবে, জানা থাকবে। এই জন্য স্যাটেলাইট তৈরি, মুভ টুল, কুইক সিলেকশন টুল, ক্রপ টুল, পেন টুল, ব্রাশ টুল, ইরেজার টুল, টাইপ টুল, জুম টুল, হ্যান্ড টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কোই টুল, ইলিপ্টিক্যাল মার্কোই টুল, ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল। আচ্ছা, এছাড়া আমাদের আরো টুলস আছে। আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপে 20টা করে টুলস আছে। আমরা যে টুলসগুলো টুল বারে দেখতে পাবো যখন সফটওয়্যার ওপেন করব, বাট আমরা এখন এখান থেকে জানতে পারি মুভ টুলের কাজটা কি। মুভ টুলের কাজ হচ্ছে একটা ইমেজকে মুভ করা, এবং এটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যে টুলটার মাধ্যমে আমরা এক টুল থেকে আর এক টুল বা যে কোনো চেঞ্জের ক্ষেত্রে আমাদের মুভ টুল সিলেকশন করতেই হবে। আচ্ছা, কুইক সিলেকশন টুল, এটা আরেক খুব ভালো একটা ফটোশপের খুব ইম্পর্টেন্ট সিলেকশন টুল। আমরা খুব দ্রুত কুইক সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো জিনিস বা ইমেজ সিলেক্ট করতে পারি। এই জন্য ফটোশপে খুব জনপ্রিয় কুইক সিলেকশন টুলটা ফটোশপের জন্য খুবই জনপ্রিয়। ক্রপ টুল, আমরা অনেকেই মোবাইলে ক্রপ্ট করি, এই জন্য ক্রপ টুলটা সবার কাছে পরিচিত শব্দটা। আমরা ক্রপের মাধ্যমে মানে যেটুকু প্রয়োজন আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে আমরা একটা নিজেদের প্রয়োজন মতো করতে পারি, সেটা কিসের মাধ্যমে, ক্রপ টুলের মাধ্যমে। পেন টুল, পেন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের সিলেকশনের অন্যতম আর একটা টুল হচ্ছে পেন টুল, যেটার মাধ্যমে আমরা অনেক রকম ডিজাইনও তৈরি করতে পারি। ব্রাশ টুল, ব্রাশ টুলের মাধ্যমে আমরা কালার করতে পারি, এবং ব্রাশ টুলের অনেক রকম ব্রাশ টুলের মাধ্যমে আমরা অনেক রকম ডিজাইন তৈরি করতে পারি। ইরেজার টুল, ইরেজার মানে আমরা জানি কি মুছে ফেলা, আমরা ছোটবেলা থেকে ইরেজার ইউজ করি, এখানকারও কাজটা তাই। ফটোশপেও ইরেজার টুলের কাজ হচ্ছে আপনার আনএক্সপেক্টেড বা অপ্রয়োজনীয় কোনো দাগ বা কোনো কিছু হলো সেটা আপনি ইরেজার দিয়ে মুছে পরিষ্কার করে নিতে পারেন। এর জন্য আপনার জাস্ট একটা লেয়ারে তৈরি করে আপনি ইরেজার টুল দিয়ে সেটা কমপ্লিট করে নিতে পারেন। টাইপ টুল, টাইপ টুলটা আরেকটা ইম্পর্টেন্ট টুল ফটোশপের জন্য বা যে কোনো সফটওয়্যারের জন্য, আমাদের লিখতেই হবে। আমাদের যে কোনো ডিজাইন করতে হলে আমাদের লিখতে হয়, লিখতে হলে আমাদের টাইপ টুলটা মাস্ট প্রয়োজন। জুম টুল, জুম টুলের মাধ্যমে আমাদের আমাদের স্ক্রিনটাকে আমরা জুম করতে পারি, জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, মানে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। আমাদের যখন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয় তখন জুম ইন করে নিতে হয়, মানে
স্ক্রিনটা বড় করে নিলে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আমরা আরো নিট অ্যান্ড ক্লিন ভাবে করতে পারি। যখন নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা দেখতে পারি, তখন আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজটা কমপ্লিট করে বায়ারকে সাবমিট করতে পারি। এর জন্য জুম টুলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ড টুলের মাধ্যমে আমাদের আর্টবোর্ডটাকে আমরা মুভ করতে পারি। আমাদের প্রয়োজন হয় এক সময় লেফট সাইডে অথবা রাইট সাইডে যাবে, তখন আমরা হ্যান্ড টুলের মাধ্যমে আমাদের আর্টবোর্ডটা মুভ করতে পারি। আচ্ছা, র্যাক্ট্যাঙ্গুলার মার্কোই টুল কিন্তু আরেকটা সিলেকশন টুল। সিলেকশনও করা যায়, এর মাধ্যমে ডিজাইনও করা যায়। র্যাক্ট্যাঙ্গুলার মার্কোই টুল কি? রেক্ট্যাঙ্গুলার হচ্ছে জাস্ট স্কয়ার বা আয়তক্ষেত্র বলবো আমরা। এইটা মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইনও করতে পারি, আবার সিলেকশনও করতে পারি। ইলিপ্টিক্যাল মার্কোই টুল, যেটা আমরাকে বৃত্ত বলি, সেটাকে আমরা সফটওয়্যার ভাষায় ইলিপ্টিক্যাল মার্কোই টুল বলবো। আর যেটা আয়তক্ষেত্র বা স্কয়ারের মতো, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কোই টুল বলবো। ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, এই তিনটা টুলও কিন্তু খুব ইম্পর্টেন্ট সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের মতোই ইম্পর্টেন্ট। পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, কুইক সিলেকশন টুলের মতো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, যে টুলগুলোর মাধ্যমে আমরা সিলেক্ট করে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি বা রিমুভ করতে পারি। ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, আমরা ফটোশপ সফটওয়্যার যখন ওপেন করব, তখন আমরা কি কি দেখতে পাব? আমরা যখন সফটওয়্যার ওপেন করব, তখন আমাদের সামনে অনেক কিছু আসবে। তার মধ্যে একদম উপরে যেটা থাকবে, যেটা ফটোশপের মধ্যে কি থাকবে, ফাইল, ইডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে মেনু বার। এগুলোকে আমরা মেনু বার বলবো। সবচেয়ে উপরের যেটা আছে ওটাকে আমরা মেনু বার বলবো। তারপরে কোনটা আছে, সেকেন্ড যে অপশনটা দেখব, সেটাকে আমরা অপশন বার বা কন্ট্রোল বার বলবো। মেনু বারের নিচে যে অপশনটা থাকবে, সেটাকে আমরা অপশন বার বা কন্ট্রোল বার বলবো। টুলস বার, এতক্ষণ আমরা ফটোশপের টুলগুলো নিয়ে আলোচনা করেছি, আর এই টুলস বার কোথায় থাকে? সফটওয়্যারে ওপেন করলে লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাবো, সেটাই হচ্ছে টুলস বার। এর মধ্যে আমরা ক্রপ টুলটা চিনে নিই। ক্রপ টুলটা দেখতে কেমন? রেক্ট্যাঙ্গুলার মার্কোই টুলগুলো দেখেন, রেক্ট্যাঙ্গুলার মার্কোই টুল, ইলিপ্টিক্যাল মার্কোই টুল, আমরা এইগুলো সিলেকশনের মাধ্যমে কোনো কিছু সিলেক্ট করতে পারি বা ডিজাইন করতে পারি। আমরা সেগুলো আমাদের সামনে একটু দেখতে পাচ্ছি। আমাদের রেক্ট্যাঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল টুল এগুলো কিন্তু একটার মধ্যেই আছে। জাস্ট ক্লিক করে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা সেই টুলটাকে সিলেক্ট করব। আমাদের উইন্ডো হচ্ছে মেনু বারের খুবই ইম্পর্টেন্ট একটা মেনু, যেটা আমাদের ওয়ান মানে আমাদের আর্টবোর্ডের কোনো কিছু, কোনো প্যানেল, কোনো যেমন কন্ট্রোল বার, প্যানেল এবং টুলস বার, এগুলো যদি হঠাৎ করে নাই হয়ে যায় মানে ইন্টারফেস থেকে, তখন এগুলো আমরা কোথায় পাবো? আমাদের প্রথম লেভেলে অনেকে এটা খুব ভয় পেয়ে যায়, কি ব্যাপার আমার এগুলো কোথায় চলে গেল? তখন আমাদের ভয় পাওয়ার কিছু নাই, মেনু বারের মধ্যে উইন্ডো আছে। আমরা উইন্ডো ক্লিক করলে ওই জায়গায় সব অপশন আছে। আমার যে অপশনটা দরকার বা যে প্যানেলটা দরকার, আমি ক্লিক করব, সেই প্যানেলটা আমার ইন্টারফেসে ওপেন হয়ে যাবে, আমি তখন কাজ করতে পারবো। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, আমাদের যদি টুল বার বা কন্ট্রোল বার বা কোনো প্যানেল যদি নাই হয়ে যায় বা হারিয়ে যায় ইন্টারফেস থেকে, সফটওয়্যার ইন্টারফেস থেকে, তখন আমরা উইন্ডো থেকে খুঁজে পাবো। প্যানেল গ্রুপ, লেয়ারটা কি? লেয়ার একটা প্যানেল, কিন্তু বাট লেয়ার, চ্যানেল, পাথ, এটা তিনটা যখন থাকছে, তখন আমরা এটাকে কি বলবো, প্যানেল গ্রুপ বলবো। একটা যখন থাকবে তখন শুধু প্যানেল, আর যখন একের অধিক থাকবে তখন আমরা প্যানেল গ্রুপ বলবো। আমরা কি
ফটোশপের ইন্টারফেস সম্পর্কে কিছুটা হলেও কি আইডিয়া পেলাম? আপু, সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে আমাদের উইন্ডো টুলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মানে কন্ট্রোল, সরি, হ্যাঁ, কি বলে, মেনু বারের উইন্ডো জি 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 অপশনটা। কারণ আমরা কাজ করার ক্ষেত্রে যদি কোনো কিছু হারিয়ে যায় সেক্ষেত্রে, বা দরকার হয় সেক্ষেত্রে আমরা নিয়ে আনতে পারবো, তাই না ম্যাম? জি জি এবং ফাইলটা হচ্ছে ফাইল ইডিট, এগুলো মেনু, এবং ফাইল ক্লিক করলে কিন্তু আপনি অনেক অপশন দেখতে পাবেন, সেগুলোকে আমরা বলবো সাব মেনু। আমাদের ইডিট থেকে, ফাইল থেকে যেমন নিউ, ওপেন, সেভ এগুলো পাবো, ইডিট থেকে কিন্তু কপি, পেস্ট এগুলো পাবো, ইমেজ থেকে কিন্তু আমরা বিভিন্ন অপশন পাবো, তার মধ্যে আমাদের অ্যাডজাস্টমেন্ট মানে কালার কিভাবে অ্যাডজাস্ট করব এগুলো পাবো, আমাদের লেয়ার অপশন আছে, টাইপ বা সিলেক্ট, ফিল্টার, প্রত্যেকটা অপশন গুলো বা প্রত্যেকটা মেনু কিন্তু আমাদের ফটোশপের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যেটা আমরা খুঁজে পাবো না আমাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা উইন্ডো থেকে ক্লিক করে ওইখান থেকে নিয়ে আসব, যখন ওটা ক্লিক করলে আমাদের ইন্টারফেসে শো করবে এবং আমরা তখন কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ম্যাম, প্যানেল গ্রুপ সম্পর্কে একটু বলেন। আমরা উইন্ডো থেকে যদি প্যানেল বা ক্যারেক্টার বা অন্য কালার, যে কোনো একটা জিনিস প্রয়োজন হলো আমরা সেটা নিয়ে আসলাম, একটা যখন থাকবে, শুধু লেয়ার যখন থাকবে, তখন আমরা লেয়ারকে শুধু প্যানেল বলবো, ঠিক আছে? আমাদের ইন্টারফেসে যখন শো করছে তখন শুধু প্যানেল বলবো, কিন্তু প্যানেলের সঙ্গে দেখেন এখন আমাদের একের অধিক বা 8 থেকে 10টা প্যানেল প্রয়োজন হতে পারে কাজের জন্য, কাজের সুবিধার জন্য। কারণ আমরা একটা কাজ করার সময় প্রত্যেকবার ক্যারেক্টার প্যানেল বা কালার প্যানেল বা লেয়ার প্যানেল বা পাথ প্যানেল এগুলো কিন্তু প্রত্যেকবার নিয়ে আসবো না, বা বা গ্রেডিয়েন্ট এগুলো কিন্তু প্রত্যেকবার নিয়ে আসবো না। আমরা আমাদের কাজের সুবিধার জন্য এগুলো অল টাইম আমাদের ইন্টারফেসে রেখে দিব, কিন্তু আমাদের ইন্টারফেসের রাইট সাইডে রাখবো। কিন্তু যদি আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্যানেল যদি একটা একটা করে আলাদা আলাদা করে রাখি, তাহলে আমাদের পুরো 8 বোর্ডটা ভরে যাবে। এই জন্য আমরা কি করি, রিঅ্যারেঞ্জ করি লেয়ার, একটা প্যানেলের মধ্যে সাথে আরো আরো কিছু কিছু প্যানেল যোগ করে ক্লিক করলে, লেয়ারে যখন আমরা ক্লিক করব তখন লেয়ারের যে ইন্টারফেস সেটা আমাদের সামনে আসবে, পাতে যখন ক্লিক করব তখন পাতের ইন্টারফেসটা আমাদের সামনে আসবে, ক্যারেক্টারে যখন আমরা ক্লিক করব তখন ক্যারেক্টার, এবং কালারে যখন ক্লিক করব তখন কালারে। কিন্তু আমাদের যখন এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারটা কিন্তু হাইলাইট হয়ে আছে আর অন্য দুটো হাইড হয়ে আছে, তার মানে আমার এটা ব্যাকগ্রাউন্ড, এটা কি লেয়ার ওপেন হয়ে আছে। ক্লিয়ার? লেয়ার শুধু যখন একা থাকতো যদি, তাহলে আমরা কি করতাম, সেটাকে আমরা প্যানেল বলতাম। বাট যখন আমরা রিঅ্যারেঞ্জ করে বা সাজানোর জন্য একটার পর একটা প্যানেলগুলো গুছিয়ে আমরা ইন্টারফেস গুছাচ্ছি, তখন কিন্তু আমাদের জন্য ওইটা গ্রুপ হয়ে যাচ্ছে, প্যানেল গ্রুপ বলছি তখন। ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি, থ্যাংক ইউ, থ্যাংকস অল। একটু কথা ছিল।